হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটের মধ্যে কমন ব্যবহৃত 8873 আইসি লাগানো রয়েছে। আপনারা নাম্বারটা একটু ভালো করে দেখুন, 8873 না, এটা 8895 আইসি হোক, 8895, 8873, 8893, এগুলো একই আইসি, একই গ্রুপের আইসি, একখানে লাগানো যায়। এই এই সার্কিটের মধ্যে যে সমস্যাটাই আগে আপনাদেরকে দেখাই, সমস্যাটি হচ্ছে টিভির সেন্টার চ্যানেল সব স্টোর হইতেছে, কিন্তু চ্যানেলটার মধ্যে দেখেন কোনো কালার নাই ছবিটার মধ্যে। আমাদের এটা সমস্যার টিউব, আমরা এই টিউবগুলো কিন্তু রেখে দেই। আমরা ওই অনেক যারা টেকনিশিয়ান আছে রয়েছে, তারা কিন্তু আমাদের কাছে সার্কিট নিয়ে আসে, সেই সার্কিটগুলো কিন্তু আমরা ঠিক করে দেওয়ার ক্ষেত্রে সেই নর্মাল টিউবটাই ব্যবহার করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবি সম্পূর্ণরূপে ক্লিয়ার। আমরা যদি এখানে মেনু বোতাম চাপ দেই, তাহলে মেনু বোতাম চাপ দেওয়ার পরও দেখুন এখানে কিন্তু কালার আর লেখার কালার রয়েছে, কিন্তু ছবির কালারটা নাই। এখন আমরা আপনাদের সাথে যেটি ডিসকাস করব সেটি হচ্ছে, আপনারা এই সমস্যাটা হলে কি পদক্ষেপ নেবেন, সেটা অবশ্যই আমরা আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে মনে করতেছেন যে এখানে ডিকে করে দেওয়া আছে, তা আমরা এখানে যদি আপনাকে বিজি করেও দেখাই, দেখুন এখানে আমরা যদি বিজি করে দেই তারপরেও কিন্তু কালার আসবে না। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালার কিন্তু নাই, কালার ছাড়া টিভি। এই ক্ষেত্রে আপনারা কি কি পদক্ষেপ নেবেন সেটি অবশ্যই আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা এখন আপনাদেরকে দেখাবো। এখন যদি আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, দেখা গেল যে ছবি সার্চিং সবই হইতেছে কিন্তু আমার কালার আসতেছে না, সেক্ষেত্রে প্রথম যে আপনারা 8895 হোক, 8873 হোক, এই আইসিটির মধ্যে যে পদক্ষেপটি নেবেন সেটি হচ্ছে, আগে যে মেমোরি আইসিটা রয়েছে এই মেমোরি আইসিটাকে কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন। আপনাদের আইসির মধ্যে কোনোখানে ভোল্টেজ মিসিং হচ্ছে না এবং মাপতেও হবে না। আপনারা যে কোনোখানে ভোল্টেজ মেপে দেখবেন, যে আমরা ভোল্টেজ মেপে দেখব, ভোল্টেজ মেপে দেখার এখানে কোনো বিষয় নয়। প্রথম যে বিষয় সেটি হচ্ছে, আপনারা আগে মেমোরি আইসি লাগে দেখবেন। আমরা আপনাদেরকে প্রথমে মেমোরি আইসি লাগে দেখাচ্ছি, মানে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি আপনারা পদক্ষেপ কী নেবেন। অবশ্যই আপনাদেরকে তো যদি এই ধরনের টিভি আপনাদের সামনে আসে, তাহলে অবশ্যই কিন্তু টিভিটি আপনাদেরকে ঠিক করে দিতে হবে, কারণ টিভিটি যদি আপনারা ঠিক করতে না পারেন তাহলে তো কাস্টমার আপনাদেরকে টাকা দিবে না। আপনারা তো অবশ্যই ইলেকট্রনিক্সের কাজ করবেন পয়সা কামাই করার জন্য। তা আমরা এখানে মেমোরি আইসিটি খুলে নিতেছি, আপনারা দেখুন আমরা যেভাবে মেমোরি আইসি খুলবো আপনারা ঠিক সেম প্রসেসে মেমোরি আইসি খুলবেন, তাহলে কোনো সমস্যা হবে না। দেখুন আমরা এক পাশের লেগগুলো টেনে নিলাম ওই পাশ থেকে, তারপরে আবার এই পাশের, এইভাবে মেমোরি আইসি আপনারা খুলবেন, আপনাদের কোনো লেগের প্রিন্টের সমস্যা হবে না আমরা যেভাবে দেখাচ্ছি। এইভাবে মেমোরি আইসিটি আগে আপনারা খুলে নেবেন, মেমোরি আইসিটা আপনারা আগে এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে কি করবেন, আপনারা এখানে একটা কপি করা মেমোরি আইসি, নতুন মেমোরি আইসি আপনারা লাগাবেন না, আপনারা অবশ্যই নতুন মেমোরি আইসি কিন্তু এখানে লাগাবেন না, আপনাদের কপি করা যে মেমোরি আইসি থাকবে সেই মেমোরি আইসি আপনারা কিন্তু এখানে লাগাবেন। আমরা এখানে মেমোরি আইসিটি লাগার পরে আপনাদেরকে দেখাবো প্রথম পদক্ষেপ, কিন্তু আপনাদেরকে এটা নিতে হবে, আমাদের কাছে এখানে মেমোরি রয়েছে, মেমোরি যা রয়েছে তাই কিন্তু লাগাতে হবে, যদি 8 থাকে 8 লাগাতে হবে, যদি 5 থাকে তাহলে কিন্তু 4 থাকে তাহলে 4 লাগাইতে হবে, যেটা লাগানো থাকবে সেটাই লাগাইতে হবে আপনাদেরকে। সাধারণত 8 থাকে মেমোরি আইসি। এভাবে আপনারা আগে মেমোরি আইসিটি লাগাই নেবেন, মেমোরি আইসিটি লাগার পরে অবশ্যই আজকের ভিডিওটি অনেক লং হবে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আমরা আপনাদেরকে ডিটেলস বুঝাই দিব। আর অবশ্যই আমাদের ভিডিওটির মধ্যে আপনারা লাইক করবেন, যারা যারা ভিডিও দেখতেছেন এবং এই ধরনের ভিডিও আপনারা যদি পেতে আগ্রহ প্রকাশ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আগে এখানে মেমোরি আইসিটি লাগালাম, মেমোরি আইসিটি লাগার পরে আমরা এখানে কিন্তু আগে চেক করব যে আমাদের সমস্যাটি সলভ হয়েছে কি না। ঠিক আছে, আমরা এখানে সার্কিটটির মধ্যে কানেকশন দিলাম,
সার্কিটের মধ্যে কানেকশন দেওয়ার পরে অবশ্যই স্ক্রিনের দিকে আমরা দেখব। মেমোরি আইসিটি এখানে লাগানোর পর অবশ্যই অন্য মেমোরি আইসি লাগালে আমরা স্ক্রিনের দিকে দেখব আসলে সমস্যাটি সলভ হয়েছে কিনা। শুধুমাত্র মেমোরি লাগার পরও সমস্যাটি সলভ হতে পারে, তাই স্ক্রিনে দেখা যাচ্ছে যে না, মেমোরি আইসি লাগানোর পরও সমস্যাটি সলভ হয়নি। আপনারা দেখুন, মেমোরি আইসি লাগার পরও কিন্তু সমস্যাটি সলভ হয়নি, কালার কিন্তু এখনও আসেনি। এরপরে যে পদক্ষেপটি আপনারা নেবেন সেটা আমরা আপনাদেরকে দেখাই দিতেছি। এরপরে যদি মেমোরি আইসি লাগানোর পর যদি এই সমস্যা সলভ না হয়, এরপরে যেটা পদক্ষেপ নেবেন সেটা আপনাদের ক্রিস্টাল, অবশ্যই যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তারা জানেন, আপনারা এই ক্রিস্টালটি চেঞ্জ করে দিবেন। ক্রিস্টাল চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই নাম্বার যেন একুরেট থাকে, নাম্বার যেন কোনো 19-20 না হয়, কারণ ক্রিস্টাল চেঞ্জ করার পরও এই সমস্যাটা কিন্তু সমাধান হতে পারে। অবশ্যই আপনারা ক্রিস্টাল চেঞ্জ করবেন। আমরা আপনাদেরকে দেখাই, আমরা ক্রিস্টালটি যেভাবে খুলতেছি আপনারাও ঠিক সেম ক্যাটাগরিতে ক্রিস্টালটা খুলে নেবেন। আমরা এখানে ক্রিস্টালটি খুলে নিব। ক্রিস্টালটি কোনো মাপার দরকার নাই, আপনারা হয়তো ক্রিস্টালটি খুলে মাপবেন, এটা মাপার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনারা নাম্বার দেখবেন, নাম্বার যেন ঠিক থাকে। দেখুন এই ক্রিস্টালটার মধ্যে যে 8873 আমাদের এখানে মোবাইলের ক্যামেরাটি অত ফ্রেশ নয়। তারপরে আপনারা খাতার মধ্যে টুকে নিতে পারেন, দেখুন এখানে দেখা যাচ্ছে 800, সেম 800-এর একটা অন্য সার্কিট থেকে আপনি ক্রিস্টাল কিনতেও পাওয়া যায়, 12-14 টাকা দাম। আপনারা এই ক্রিস্টালটি আগে লাগাই দেবেন। দেখুন আমরা এখানে ক্রিস্টালটি কিভাবে লাগাচ্ছি, আপনারা এইভাবে ক্রিস্টালটি লাগাই দেবেন। সেম এই প্রসেসে ক্রিস্টালটি লাগাই দিবেন। আপনাদেরকে কিন্তু এই দুটি পদক্ষেপ আগে নিতে হবে। ক্রিস্টালটি লাগানোর পরে অবশ্যই মোবাইলটি আমাদের নোট দিছে। অবশ্যই যারা ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির মধ্যে লাইক করবেন, আমরা আপনাদের একটি লাইক অবশ্যই আমাদের উৎসাহ জাগাবে। আমরা অবশ্যই এই ধরনের ভিডিও আরও আপলোড করব আপনাদের সুবিধার্থে। ক্রিস্টাল লাগানোর পরে অবশ্যই আপনারা সার্কিটের মধ্যে লাইন দেবেন। সার্কিটের মধ্যে লাইন দেওয়ার পরে অবশ্যই চালু করে দেখবেন যে কালার চলে আসছে নাকি, কালার আসতেও পারে। অবশ্যই আপনাদেরকে আমরা সামনের স্ক্রিন দেখাচ্ছি, দেখুন ক্রিস্টাল লাগার পরেও কিন্তু কালার আমাদের আসেনি, ক্রিস্টাল লাগার পরেও কিন্তু কালার আমাদের আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন কালার আসতেছে না। আপনারা অবশ্যই টিভিটির নামটাও আগে দেখে নেন। এখন যে পদক্ষেপটি আপনাদের নিতে হবে, ক্রিস্টাল লাগার পরও যেহেতু আমার কালার আসলো না, আমাকে তো অবশ্যই কাস্টমারকে টিভিটি দিতে হবে, কাস্টমার কালার না আসলে তো পয়সা দিবে না। এখন লাস্ট যে পদক্ষেপটি রয়েছে সেটি হচ্ছে এর যে আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গল আইসি, এই আইসিটি আপনারা চেঞ্জ করবেন। এই আইসিটি চেঞ্জ করলে 100% কালার চলে আসবে। এখন আমরা আপনাদেরকে অবশ্যই আইসিটি চেঞ্জ করে দেখাবো। আইসিটি চেঞ্জ করতে গেলে সময় অনেক লাগবে, অবশ্যই আমরা ভিডিওটি টেনে দিব। আর আইসি আমরা জানি আপনারা সবাই খুলতে পারেন, যদি খুলতে না পারেন তাহলে এরকম একটা ব্রাশ নেবেন। ব্রাশ নেওয়ার পরে অবশ্যই তাতাল দিয়ে এইভাবে আগে রাঙগুলো তুলে নেবেন, তুলে নেওয়ার পরে আপনারা আইসিটি খুলে নেবেন। অবশ্যই 88-73-88-21 আবার 88-95-88-93 এই সমস্ত আইসিগুলোর মধ্যে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা আমরা যে পদক্ষেপটা নিলাম সেম একই ক্যাটাগরির পদক্ষেপ আপনারা নেবেন। তা আমরা আইসিটি খোলার পরে আবারও ভিডিওটি রান করব, অন্য আইসি লাগানোর পরে ভিডিওটি রান করব। আশা করি আপনারা দেখেন, আমরা অবশ্যই ভিডিওটি টেনে দিব। আপনারা সেম এভাবে আইসিটি খুলে নেবেন আমরা যেভাবে খুলতেছি। আপনারা
এইভাবে ব্রাশ দিয়ে এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন যখন সম্পূর্ণ লেগগুলো রাং উঠে যাবে তখন আপনারা এইভাবে ঘুরে নেবেন। ঘুরে নেওয়ার পরে টেস্টার দিয়ে এটা এইভাবে একটু করে চাড়া দেবেন, দিলে দেখুন আইসিটি খুলে গেল। এইভাবে আপনারা আইসিগুলো খুলে নেবেন, আইসিটা খুলে নেবেন, যে কোনো আইসি, শুধু এসি নয়, যে কোনো আইসি আপনারা এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এখানে যখন আইসি লাগাবেন তখন অবশ্যই এখানে যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা দেখি এইভাবে আপনারা আইসিটা এখানে বসাই দেবেন, অবশ্যই লেগগুলো যেন মিল হয়। সেইভাবে আপনারা এখানে বসাই দিবেন যেন কোনো সমস্যা না হয়, লেগগুলো সুন্দরভাবে বসে এইভাবে আপনারা বসাই দিবেন, এইভাবে বসাই দিবেন। দেখুন এখন কিন্তু সুন্দরভাবে আইসিটি বসে গেছে। এখন অবশ্যই আপনাদেরকে ঝালাই করতে হবে। ঝালাই করার ক্ষেত্রে যে প্রসেসটা আপনারা ব্যবহার করবেন আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেম একই ক্যাটাগরিতে আপনারা অবশ্যই এখানে ঝালাই করবেন। ঝালাই করার ক্ষেত্রে অনেকে আছে রাং নেয়, রাং আপনারা নেবেন না, আপনারা প্রথমে যেটা করবেন সেটা রাং এইভাবে তাতাল দিয়ে আগে নেবেন, নেওয়ার পরে রজন নেবেন, রজন নেওয়ার পরে সেম এইভাবে ঝালাইটা দিয়ে নেবেন। আমরা যেভাবে ঝালাই দিতেছি এইভাবে ঝালাই দিলে কিন্তু অবশ্যই ঝালাইও দেওয়া শিখতে হয়, কারণ মেকারি করতে গেলে অবশ্যই আপনাদেরকে ঝালাইটি সুন্দরভাবে দিতে হবে। ঝালাই কিন্তু একটি যারা ইলেকট্রনিক্সের কাজ করে এটা কিন্তু তাদের মূল বিষয়। অবশ্যই আমরা ঝালাই দেওয়ার পরে হ্যালো ভিউয়ার্স, এখন আমরা কিন্তু আইসিটি পরিপূর্ণভাবে এখানে ঝালাই করেছি, তবে আমরা কালকে রাত্রে আর সময় পাইনি ওই জন্য আজকে আইসিটি ঝালাই করলাম। আইসিটি এখানে দেখুন সুন্দরভাবে ঝালাই করার পরে কিন্তু আমরা এখানে ভালো করে ঘষেছি। সার্কিট আপনারা দেখুন কিন্তু ওই সার্কিটটি আমরা এখানে কাজ করেছি, এখানে সেন্সারও দেখুন। এখন যদি আমরা টিভিটার মধ্যে লাইন দেই আপনারা অবশ্যই দেখবেন, এখন যদি আমরা টিভিটার মধ্যে লাইন দেই, লাইন দেওয়ার পরে দেখুন এখানে লাইন দিছি, লাইন দেওয়ার পরে যদি এখন আমরা সামনের দিকে দেখি তাহলে দেখুন এখানে কিন্তু কালার সুন্দরভাবে চলে এসেছে। আশা করি আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়, আমাদের আসলে এই টিউবটা শুধুমাত্র চেক করার জন্যে, ওই জন্য হয়তো ছবিটি একটু দেখুন এখন কালার সব চলে এসেছে, কালারগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন আর শাড়ির কালার সব কালারে চলে এসেছে, দেখুন এখানে তার মুখের কালার কালার সব রয়েছে। আমরা আপনাদেরকে টিভির নাম দিয়ে দেখাচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এখন যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়, দেখা গেল যে ছবি টবি সব ঠিক আছে কালার নাই, তাহলে প্রথমে আপনারা এর যে মেমোরি আইসিটি রয়েছে এটি চেঞ্জ করবেন। এসি এটি চেঞ্জ করার পর যদি সমস্যার সমাধান, মেমোরি এসি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মেমোরি এসি 24C08 সাধারণত লাগানো থাকে এটা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করার পরে যদি না হয় তারপরে আপনারা যে এই যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করে দিবেন। ক্রিস্টাল সাধারণত 800 লাগানো থাকে, এইগুলো অবশ্যই আপনাদের একটু মুখস্থ রাখতে হবে, কারণ আপনারা খাতায় নোট করে নিতে পারেন। তারপরে অবশ্যই সর্বশেষ যে স্টেপটি আপনারা গ্রহণ করবেন সেটি হচ্ছে এই 8895 যে আইসিটি রয়েছে 7DN5, এর কোড ঠিক না থাকলে চলবে, আপনারা এখানে 8873 লাগাইতে পারেন, 9593 লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে এখানে ছবিটি দেখাচ্ছি, দেখুন তার মুখের কালার সব চলে এসেছে। আমাদের এই টিউবটির সমস্যা থাকার কারণে এরকম দেখানো যাচ্ছে। আমরা এই টিউবটি শুধুমাত্র সার্কিট, এটা আমাদের কাছে অনেক টেকনিশিয়ান ভাই এর ধরনের সার্কিট নিয়ে আসে, একবারে জং খাওয়া জং পোড়া সার্কিট নিয়ে আসে, তখন ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক এই ধরনের এই টিউবটাতে আমরা তাদেরকে ক্লিয়ার করে দিই। কারণ অনেকে আমাদের কাছে এমন সার্কিট নিয়ে আসে আপনারা হয়তো দেখলে অবাক হয়ে যাবে, যেমন এই সার্কিটটার মধ্যে দেখুন ফ্লাই ব্যাগের তার সে জয়েন্ট দিয়ে নিয়ে এসেছে, ফ্লাই ব্যাগের তার সে জয়েন্ট দিয়ে নিয়েছে, অনেক সে কুতুকুতি করেছে। আমরা এটির কাজ হয়তো আপনাদেরকে দেখাতে পারি,
জিনিসগুলো দেখাতে পারি। তা এই ধরনের যদি ফ্লাইব্যাকে তার এই ধরনের কাটা থাকে তাহলে তো তার ভালো টিউবে চেক করা যাবে না, কারণ সেক্ষেত্রে আমাদের টিউবটি নষ্ট হতে পারে। ওই জন্য আমরা একটা নর্মাল টিউব রাখি, এই টিউবের মাধ্যমে সাধারণত সবাইকে সব কিছু চেক করে দেই। এই পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও প্রতিনিয়তই আপলোড করে যাব। অবশ্যই ওই আপনারা যদি ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা অবশ্যই ওই আরও প্যানেল সম্পর্কিত অনেক ভোল্টেজ এবং প্যানেল মেরামত সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ।